السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم صدق الله العظيم সো এই কুরবানি নিয়ে আমাদের মধ্যে অনেক ধরনের প্রশ্ন রয়েছে এবং বিগত কয়েকদিন ধরে আমার ফেসবুক পেজের বিভিন্ন স্ট্যাটাসে আমার মেসেজ অপশনে অনেক ভাই দিনী ভাই এবং বোনেরা অনেক অনেক প্রশ্ন করেছেন আসলে এতগুলো প্রশ্নের উত্তর আসলে আমাদের পক্ষে করা সম্ভব হবে না সেখান থেকে খুবই কন্টেম্পোরারি খুবই রেলেভেন্ট প্রাসঙ্গিক দুই একটি প্রশ্নের ব্যাপারে আলোচনা করে আমরা আজকের এই সংক্ষিপ্ত লাইভটি শেষ করব ইনশাআল্লাহ খুব বেশি যে প্রশ্নটি করা হয়েছে সেটি হচ্ছে জানতে চাওয়া হয়েছে সাত ভাগে কুরবানি করা যাবে কিনা এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা আগে শুনতাম না রিসেন্টলি কিছু কিছু স্কলারদের আলোচনা বা এতে করে লোকজন হয়তো বিভ্রান্তিতে ভোগেন কিংবা একটা ধোঁয়াশা তৈরি হয় ফলে এই প্রশ্নটি করা হচ্ছে আমরা আবহমান কাল থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে হয়তো ছাগল কুরবানি দিয়েছি অথবা গরু কুরবানি দিয়েছি সর্বোচ্চ সাত ভাগে সো এটা আমাদের সবার কাছে জানা ছিল এ নিয়ে আগে সংশয় ছিল না ইদানিংকালে অনেকের মধ্যে এই বিষয়ে সংশয় জেগেছে কেউ কেউ বলে থাকেন যে ভাগে যদি কুরবানি দেওয়া হয় সাতজনে মিলে গরুতে বা মহিষে বা উঠে এই ভাগে কুরবানি হবে না এটা অনেকে বলে থাকেন এই কথাটি আসলে ঠিক নয় আপনি যদি ভাগে কুরবানি দিতে চান এটি জায়েজ আছে এবং একটি উঁটে বা মহিষে বা গরুতে আপনি সর্বোচ্চ সাতটি ভাগে কুরবানি দিতে পারবেন ইনশাআল্লাহ এ ব্যাপারে সহি মুসলিমের একটি হাদিসকে আমরা এখানে উল্লেখ করতে চাই সাইয়েদনা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন ক্বালা হাজাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করেছি ফানাহারনাল বাঈরা আন সাবআ সেখানে আমরা উট কুরবানি দিয়েছি সাতজনের পক্ষ থেকে ওয়াল বাকারাতা আন সাবআ আর আমরা সেখানে গরু কুরবানি দিয়েছি সাতজনের পক্ষ থেকে খুব সুস্পষ্ট একটি উটে ওনারা সাতজন অংশগ্রহণ করতেন একটি গরুতে সাতজন অংশগ্রহণ করতেন তো এই হাদিসের আলোকে অনেকে বলে থাকেন যে এটি হজের সময় সফরের সময় কিন্তু মুকিম অবস্থায় সাত ভাগে দেয়া যায় না আসলে এই কথাটিও ঠিক নয় কারণ সুনানে আবু দাউদের আরেকটি হাদিসে এসেছে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুস্পষ্ট বলেছেন সেখানে হজ বা কোনো সফরের উল্লেখ নেই সেটা হচ্ছে জেনারেল স্টেটমেন্ট অর্থাৎ আল বাকারাতু আন সাবা গরুতে সর্বোচ্চ সাত অংশ দিয়ে কুরবানি দেওয়া যায় ওয়াল জাজুরু আন সাবা আর উটের ক্ষেত্রেও সর্বোচ্চ সাত অংশ দিয়ে কুরবানি দেওয়া যায় তো এই হাদিস দ্বিতীয় যে হাদিসটি উল্লেখ করলাম এগুলো এটা হচ্ছে জেনারেল স্টেটমেন্ট সেখানে সফর মুকিম কোনো কথা বলা হয়নি ইন জেনারেলি বলা হয়েছে যে উটে সাত ভাগ দেওয়া যায় গরুতে সাত ভাগ দেওয়া যায় সো আমরা যারা ভাগে কুরবানি দিচ্ছি সাতজন মিলে একটি গরু আপনারা নিঃসন্দেহে সানন্দ চিত্তে নিশ্চিন্তে কুরবানি দিতে পারেন সহি হাদিসের আলোকে এটি সাব্যস্ত এতে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ তবে ভাগে কুরবানিতে কিংবা যৌথ কুরবানিতে কয়েকটি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে নাম্বার ওয়ান হচ্ছে নিয়ত আপনাদের ইন্টেনশনটা ক্লিয়ার হতে হবে প্রত্যেকেরই যাতে একই ইন্টেনশন থাকে সবারই যাতে ইন্টেনশন থাকে যে শুধুমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য আমরা এই কুরবানি দিচ্ছি এখানে কয়েকজনের যদি ইন্টেনশন থাকে যে আল্লাহ সন্তুষ্ট অন্যজনের যদি নিয়তে ঝামেলা থাকে তাহলে কিন্তু কুরবানিটা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত ইয়ানি ইন্নামা সাওয়াবুল আমালি বিন্নিয়াত সমস্ত কাজের প্রতিদান দেয়া হবে আপনার ইন্টেনশন বা নিয়তের উপর ভিত্তি করে সো এজন্য যারা খুব বেশি মুখলেস খুব বেশি মুত্তাকি তারা অনেক সময় যৌথ কুরবানি দিতে চান না তাদের সামর্থ্য না থাকলে ছোট একটা ছাগল দিয়ে তারা একাকী কুরবানি দিতে চান দ্য সেফ হি ওয়ান্ট টু বি ইন দ্য সেফার সাইড কারণ যৌথ কুরবানি দিতে দিতে যে কার মনে কী চিন্তা কার মনে কী নিয়ত আমরা কিন্তু কিছু জানি না সো যদি যৌথ কুরবানি দেন কুরবানির আগে সবাইকে এটা কনসার্ন করে দেওয়া রিমাইন্ডার দেওয়া যে ভাই আমাদের কুরবানিটা হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য অন্য কোনো নিয়ত যেন না থাকে তাহলে কিন্তু আমাদের কুরবানি বরবাদ হয়ে যাবে এটা হচ্ছে প্রথম কনসার্ন দুই নম্বর কনসার্ন হচ্ছে হালাল উপার্জন দিয়ে কুরবানি হতে হবে যৌথ কুরবানিতে কেউ কেউ যদি এমন থাকে যাদের উপার্জন হালাল না সেই কুরবানি কিন্তু আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না সো এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আরেকটা হচ্ছে লৌকিকতা লৌকিকতা যদি থাকে তাহলেও কুরবানি কবুল হবে না যৌথ কুরবানিতে কারো যদি এটা থাকে যে আমার গরুটা সবচেয়ে বড় আমাদের গরুটা এলাকার সবচেয়ে বড় গরু এবং সবাইকে বলে বেড়াচ্ছে যে এইবারের গরুটা সবচেয়ে বড় হয়েছে আমার চেয়ে বড় গরু কেউ দিতে পারে না এই এলাকায় তো এই জাতীয় যদি লৌকিকতা প্রবণতা কারোর মধ্যে থাকে তাহলেও কিন্তু তার কুরবানি কবুল হবে না সো যৌথ কুরবানি যদি আপনারা দিতে চান এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে আরও একটি প্রশ্ন খুব বেশি আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে সেটা হচ্ছে কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা খুব বেশি আলোচনা হচ্ছে এই প্রসঙ্গটা যে আকিকার কুরবানির সাথে আকিকা দিয়ে দেওয়া যাবে কিনা
সেখানে আমরা বলছিলাম যে আসলে দুটি ভিন্ন ইবাদত। কুরবানি হচ্ছে জিলহজের 10 তারিখে আমরা কুরবানি করে থাকি, আর আকিকা হচ্ছে বাচ্চা যেদিন জন্মগ্রহণ করবে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার 7 দিন পরে। তাহলে ভিন্ন দুইটি ইবাদত, দুইটা দুই সময়ের ইবাদত। নাম্বার টু, আকিকার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে আনিল গুলামি শাতান ওয়া আনিল জারিয়াতি শাত, অর্থাৎ ছেলে হলে দুইটি ছাগল দিয়ে আকিকা করো এবং যদি মেয়ে হয় তাহলে একটি ছাগল দিয়ে আকিকা করো। তো সেক্ষেত্রে কুরবানিতে কিন্তু এরকম বিধান নেই, কুরবানিতে কিন্তু একটি ছাগল দিয়ে আপনি কুরবানি করলে কুরবানি হয়ে যাচ্ছে, সেখানে দুইটি ছাগল দেওয়া লাগবে এমন কোনো কথা নেই। তো এভাবে আমরা বুঝতে পারতেছি, খুবই স্পষ্ট, তো কমন সেন্স খাটালেও আমরা বুঝতে পারতেছি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্যগুলো অনুসারে আমরা বুঝতে পারছি দুইটা দুই ধরনের আবাদত। যদিও এই দুই আবাদতে কিছুটা মিল আছে, কিন্তু দুইটা দুই সময়ের আবাদত, দুইটা আলাদা, দুটি উপলক্ষ, দুইটার আলাদা নির্ধারিত সময় রয়েছে। যেমন আকিকার ক্ষেত্রে সুন্না হচ্ছে বাচ্চা যেদিন জন্মগ্রহণ করবে তার 7ম দিন শেষে, 7 দিন পরে আপনি আকিকা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু গোলামিন মুরতাহানুন বিআকিকাতিহি তুযবাহু আনহু ইয়াউমা সাবিইহি, প্রত্যেক সন্তানের আকিকা দিতে হয় তার 7ম দিনে। ওয়া ইউহলাকু ওয়া ইউসাম্মা, এবং 7ম দিনে মাথার চুল ফেলে দিতে হয়, তার সুন্দর একটি নাম রাখতে হয়। তাহলে আকিকার বিধান হচ্ছে সম্মানিত সুধী সন্তান জন্মগ্রহণ করার 7 দিন পরে। আমরা বুঝতে পারলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী, কথা অনুযায়ী, কৌল অনুযায়ী। এবার যদি আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল দেখি, ওনার ব্যক্তিগত আমল কী ছিল, সেক্ষেত্রে আমরা সহিহ ইবনে হিব্বানের একটি হাদিস উল্লেখ করব, যেটিকে ইবনে হাজার আল আসকালানি উনি ওনার ফাতুল বাড়িতে সহি হিসেবে উল্লেখ করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন যে আক্কা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হাসানি ওয়াল হুসাইনি ইয়াউমা সাবিই ওয়াসাম্মাহুমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ওনার দৌহিত্র অর্থাৎ ওনার নাতি হাসান এবং হুসাইনের আকিকা নিজে করেছেন 7ম দিনে, এবং 7ম দিনে তাদের নাম রেখেছেন, একজনের নাম রেখেছেন হাসান আর একজনের নাম হুসাইন। অর্থাৎ হাসান রাদিয়াল্লাহু আগে জন্মগ্রহণ করেছিলেন, ওনার চেয়ে ছোটো ছিল হোসেন, উনি পরে জন্মগ্রহণ করেছেন। তো ওনাদের জন্মের পরে 7 দিন পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদের আকিকা দিয়েছিলেন, এবং 7ম দিনে উনি আকিকাও দিয়েছেন এবং তাদের নামও রেখেছেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কৌলি হাদিস, ওনার ভাষ্য মতে আমরা জানলাম উনি বলেছেন 7ম দিনে আকিকা দিতে হয়, এবং ওনার ব্যক্তিগত আমল থেকে আমরা জানতে পারলাম যে উনি ওনার দুই নাতির আকিকা দিয়েছেন 7ম দিনে এবং নাম রেখেছেন। তাহলে এ থেকে আমরা সুস্পষ্ট বুঝতে পারি যে আকিকা দিতে হয় সন্তান জন্মগ্রহণ করার 7 দিন পর, 7ম দিনে। যদিও তবারানিতে আরেকটি হাদিস এসেছে যেখানে বলা হয়েছে যে আকিকা 7ম দিনেও দেওয়া যায়, 14তম দিনে দেওয়া যায়, 21তম দিনে দেওয়া যায়। যদি 7ম দিনে কেউ দিতে না পারে কোনো কারণে তাহলে 14তম দিন, না পারলে 21তম দিন। তাহলে সুস্পষ্টভাবে উল্লেখ আছে যে আকিকার সময়সীমা 7ম দিনের কথা আমাদেরকে বলা হয়েছে। তো সেক্ষেত্রে আপনার সন্তান জন্মগ্রহণ করলে আপনি সুপ্রিয়াস্বরূপ কুরবানি করবেন, আত্মীয় স্বজনকে খাওয়াবেন, আকিকার গ্রস্ত নিজেরাও খাবেন। তো এটা যদি আপনি কুরবানির জন্য রেখে দেন তাহলে তো সন্তান দুনিয়াতে আসার এই আনন্দটা থাকে না। একজন যখন সন্তান পায় সে কেমন যেন আকাশের চাঁদ হাতে পায়, তো তখন তার 7 দিনের মধ্যে যে আনন্দটা থাকে, ওই দিন তার নাম রাখা হবে, আত্মীয় স্বজনরা আসবে, বাচ্চাকে দেখবে, দোয়া করবে, তখন আকিকা করে গোশত নিজে খাবেন, আত্মীয়দের খাওয়াবেন, পাড়া প্রতিবেশীদেরকে দিবেন, এটা হচ্ছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার উপলক্ষকে কেন্দ্র করে এই আকিকা। সো এটাকে কুরবানির সাথে মিক্স আপ করার কোনোই প্রয়োজন নেই, এবং এক্ষেত্রে সুস্পষ্ট গাইডলাইন হচ্ছে যে 7ম দিনে আকিকাটা দিতে হয়। সো আমরা যেন 7ম দিনে আকিকাটা দেই। তবে হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে 7ম দিনে কেউ দিতে পারেননি, 14তম দিনেও দিতে পারেননি, 21তম দিনেও দিতে পারেননি, হাতে টাকা ছিল না, সামহাও কোনো কারণে মিস করেছেন, তখন আপনি যখন সুযোগ হয় তখন করে দেন। ওই প্রেক্ষাপটে আপনি যদি কুরবানির সময়ও আকিকা দিয়ে দিতে চান, এটা আদায় হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করা যায় আদায় হয়ে যাবে এবং এটা জায়েজ আছে। তবে এটা সুন্না নয়, সুন্না হচ্ছে 7ম দিনে আকিকা দেওয়া। পাশাপাশি গরু দিয়ে, মহিষ দিয়ে, উট দিয়ে আকিকা দেওয়াও কিন্তু সুন্না নয়, আকিকা দেওয়া সুন্না হচ্ছে ছাগল দিয়ে। হ্যাঁ, গরু 7 ভাগে একটি ভাগ কুরবানির সাথে যদি আপনি আকিকা দিতে চান, আকিকা আদায় হয়ে যাবে, এটা জায়েজ আছে, কিন্তু এটা সুন্না নয়। সুন্নাসম্মত হচ্ছে আকিকা 7ম দিনে দেয়া এবং ছাগল দিয়ে দেয়া, ছেলের ক্ষেত্রে 2টি ছাগল, মেয়ের ক্ষেত্রে 1টি ছাগল। আশা করি কুরবানির সাথে আকিকার প্রসঙ্গটি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। সম্মানিত শুধু এবার আমরা শুনবো আরও একটি মোস্ট আস্কড কোশ্চেন ইন দিস করোনা পিরিয়ড, COVID-19 আউটব্রেক পিরিয়ড। সেটা হচ্ছে এই করোনা পরিস্থিতিতে কুরবানি না দিয়ে কুরবানির টাকা দান করে দিলে ওই সওয়াব পাওয়া যাবে কি না। এই প্রশ্নগুলোও কিন্তু আমরা আগে শুনতাম না। রিসেন্ট সময়ে, গত কয়েক বছর আগে আমরা খেয়াল করেছি যে
তারকা জগতের কিছু লোক বা নাটক সিনেমা জগতের কিছু লোক এরকম ঘোষণা দিয়েছে যে আমরা টাকা বন্যার্থ লোকদেরকে দিয়ে দিলাম, আমরা কুরবানি দেব না। তো ওনাদেরকে আল্লাহ এত টাকা দিয়েছেন, ওনারা বন্যার্থ লোকদেরকেও সহায়তা করতে পারেন আবার কুরবানিও করতে পারেন। সো একটা দিয়ে আরেকটা হবে না, আপনি যদি টাকা দান করে দেন এটা সাদাকার সওয়াব হবে, কিন্তু কুরবানির সওয়াব কিন্তু আপনি পাবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কুরবানি করলে যেই প্রাণীটার কুরবানি করা হলো ওই প্রাণী তার শিং নিয়ে, তার গায়ের পশম নিয়ে, পায়ের খুরগুলো নিয়ে কেয়ামতের ময়দানে দাঁড়াবে। সো এই সওয়াব থেকে কিন্তু আপনি বঞ্চিত হয়ে গেলেন। তাই এ ব্যাপারে সুস্পষ্ট কথা হচ্ছে, আপনি যদি কুরবানির টাকা দান করে দেন দানের সওয়াব হবে, কিন্তু কুরবানির সওয়াব হবে না এবং কুরবানির এই ওয়াজিব বিধানটিও কিন্তু আদায় হবে না। আপনার উদ্দেশ্য ভালো, কিন্তু আপনার পদ্ধতিতে সমস্যা। আপনার উদ্দেশ্য হচ্ছে যে বন্যা দুর্গত মানুষ সাতক্ষীরাতে বা আশেপাশের জেলাগুলোতে বন্যায় মানুষ না খেয়ে মারা যাচ্ছে, আমি টাকাগুলো দান করে দেই তাহলে বেশি তারা উপকৃত হবে। আমি বলবো যে আপনার যদি সামর্থ্য থাকে সেক্ষেত্রে আপনি বন্যার্ত লোকদেরকে দানও করেন পাশাপাশি কুরবানিও করেন, দুইটা দুই জিনিস। অথবা আপনি যদি শুধু কুরবানি করতে চান সেটাও আপনি করতে পারেন, আপনি কুরবানি করবেন, এতে করে কিন্তু আপনি যে দান করতে চান আপনার এই পারপাসটাও কিন্তু সার্ভ হবে। কিন্তু কুরবানির টাকা দান করে দিলে কখনো কুরবানি আদায় হবে না। আপনি যদি কুরবানি করেন এক্ষেত্রেও কিন্তু দরিদ্র জনগোষ্ঠীর বিশাল স্বার্থ এখানে আছে, কারণ বছরের একটা দীর্ঘ সময় ধরে এই সুবিধাবঞ্চিত মানুষগুলো কিন্তু আমিষের অভাবে তারা ভোগে, পুষ্টিহীনতায় ভোগে। তারা এমনও অনেক ফ্যামিলি আছে বছরে শুধু এই কুরবানির সময় এই মৌসুমটাতে তারা কিছু গোশত খেতে পারে। সো তাদের মধ্যে আপনি কুরবানি করে এই গোশত বিতরণ করতে পারেন। সো এই কোভিড-19 পিরিয়ডে আমাদের উচিত বেশি বেশি কুরবানি করা, কুরবানি করে এই অভুক্ত মানুষদের ঘরে ঘরে কুরবানির গোশত পৌঁছে দেয়া। তাহলে আপনি কুরবানির মাধ্যমে কিন্তু এই গোশত বিতরণ করে তাদের সহায়তা করতে পারলেন। পাশাপাশি যারা খামারি আছে আপনি কুরবানি করলে এই তাই খামারিদের এই ব্যবসা প্রসেসেও কিন্তু আপনি অংশগ্রহণ করলেন। আপনি তাদের ব্যবসাতে আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন, তাহলে ব্যবসার মতো একটা চমৎকার কাজেও আপনি সহায়তা করলেন কুরবানির মধ্য দিয়ে। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমাদের গ্রাম বাংলায় কিন্তু আমাদের অনেক গরিব লোকজন আছে বা মা বোনেরা আছে যারা সারা বছর ব্যাপী ছাগল পালে এই আশায় যে কুরবানির সময় ছাগলটাকে বিক্রি করবে, অথবা গরু পালে। গ্রামগঞ্জে অনেক পরিবার আছে যে বছর শেষে কুরবানির সময় আসলে তারা এটা ভালো দামে বিক্রি করবে এবং সেই টাকা দিয়ে সারা বছর চলবে। সো আপনি যদি কুরবানি করেন তাহলে ওই প্রান্তিক জনগোষ্ঠীকেও কিন্তু সহায়তা করা হলো। পাশাপাশি কুরবানির এই সময়গুলোতে হাজার হাজার কসাইদের একটা জীবিকার ব্যবস্থা হয়, তারা গরু কুরবান গরু জবাই করে, চামড়া খোলে, গোশত কাটে। তো এই কুরবানির দিনগুলোতে কিন্তু হাজার হাজার কসাইদের হালাল জীবিকার একটা ব্যবস্থা হয়, কসাইরা কিন্তু কুটিপতি হয় না। সো আপনি এই কুরবানির প্রসেসটাকে যদি আরও বেশি প্রমোট করেন তাহলে এই কসাইদেরও কিন্তু একটা রিজিকের ব্যবস্থা হচ্ছে। আরও ইন্টারেস্টিংলি, কুরবানির যে চামড়া, পশুর যে চামড়া, এই চামড়াগুলো কিন্তু ইয়াতিমের হক, গরিবদের হক। সো আপনি কুরবানির চামড়া বিক্রি যদি করে দেন, চামড়া চাইলে আপনি ব্যবহার করতে পারেন, অথবা বিক্রি করলে এটা কিন্তু ইয়াতিমখানাতে, মাদ্রাসাগুলোতে, হ্যাঁ, অভাবী মানুষদেরকে এই দামটা কিন্তু দিয়ে দিতে হয়। ফলে কুরবানির এই চামড়া থেকে কিন্তু মাদ্রাসাগুলো বা ইয়াতিম ছাত্রছাত্রীরা উপকৃত হচ্ছে। তাহলে এখানে অনেক বিষয় জড়িত, যদিও বর্তমান সময়ে চামড়া শিল্প ধ্বংস করার একটা বিশাল পায়তারা চলছে, চামড়ার দাম পড়ে যাচ্ছে। তো আমরা যদি কুরবানি না দিই আমাদের চামড়া শিল্প হুমকির মুখে পড়বে, এবং এই যে হাজার হাজার মাদ্রাসা এবং এতিমখানা আছে যাদের একটা বড় ইনকামের বা আয়ের উৎস হচ্ছে কুরবানির সময় এই চামড়ার টাকা। সো মানে উইথ অল দিস ডিসকাশন ইট সিমস দ্যাট থ্রু স্যাক্রিফাইস ইউ ক্যান কন্ট্রিবিউট মোর। আপনি যদি কুরবানি করেন এবং এটা যদি বেশি বেশি করেন তাহলে আপনি যে চাচ্ছেন অসহায় মানুষদেরকে সহায়তা করতে, এটা আরও বেশি বেশি করা হলো, বেশি বেশি করা হলো। তাদেরকে গোশত বিতরণ করে আপনি সহায়তা করলেন, খামারিদেরকে ব্যবসার ক্ষেত্রে সহযোগিতা করলেন, গ্রামের যেই নারীরা ছাগল পাললো, গরু পাললো, তাদের সহায়তা করলেন, কসাইদের হালাল জীবিকার জন্য সহযোগিতা করলেন, মাদ্রাসার ইয়াতিম ছাত্রদেরকে আপনি সহায়তা করলেন। সো আমি বলবো যে কখনো এই ভুল সিদ্ধান্ত নেবেন না যে কুরবানির টাকা আমি দান করে দেব না, আপনি কুরবানি করবেন, এতে আপনার কুরবানির ওয়াজিবও আদায় হবে, গরিবদেরকে সহযোগিতাও করা হবে। সেক্ষেত্রে যদি আপনি স্বাস্থ্য ঝুঁকি মনে করেন এই করোনা পরিস্থিতিতে, সেক্ষেত্রে আপনি সরাসরি হাটে যেতে না চাইলে অনলাইনে গরু ক্রয় করতে পারেন। গতকাল আমি কয়েকটি বিশ্বস্ত সংস্থা বা ফাউন্ডেশনের নাম উল্লেখ করেছি আমার পেজে, যারা এই কুরবানির সার্ভিসটা দিচ্ছে, তারা বিশ্বস্ত। আপনারা তাদের কাছে টাকা পাঠিয়ে আপনি কয় ভাগে কুরবানি দিচ্ছেন জানাতে পারেন, আপনার নাম্বার দিয়ে রাখতে পারেন, তারা কুরবানির দিন কুরবানি শেষে আপনাকে SMS করে জানিয়ে দিবে যে আপনার কুরবানি হয়েছে, আপনার কুরবানি আদায় হয়ে গেল।
অনেকে না বুঝে অনেক বিরূপ মন্তব্য করেছেন গতকালের স্ট্যাটাসটিতে। আসলে যে এই সংস্থাগুলোর কথা আমি উল্লেখ করেছি, তাদের সাথে সরাসরি আমার কোনো সম্পৃক্ততা নেই, বরং এটা জনকল্যাণমূলক একটা কাজের অংশ হিসেবে মূলত আমি অল্টারনেটিভ একটা সহজ পদ্ধতি, যারা হাটে যেতে চান না, গোশত বন্টন করা এবং করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্য ঝুঁকি মনে করে যারা কুরবানি একেবারে দিতেই চাচ্ছেন না, তারা যেন এই ভুলটি না করেন, বরং অন্তত এই সংস্থাগুলোর কাছে টাকা পাঠিয়ে তারা যেন তাদের ওয়াজিব কুরবানির বিধানটি পালন করেন, এজন্য মূলত এই স্ট্যাটাসটি দেয়া হয়েছিল। আরও একটি সহজ পদ্ধতি আছে, সেটা হচ্ছে যারা শহুরে জীবনযাপন করছেন, শহরে আছেন, তারা চাইলে কিন্তু আপনার গ্রামের আত্মীয় স্বজনদের কাছে আপনার টাকা পাঠিয়ে দিয়ে কুরবানি আদায় করতে পারেন। টাকা পাঠিয়ে দিলে তারা আপনার পক্ষ থেকে ছাগল বা গরু কিনে কুরবানি করে তারা গোশত খেয়ে উপকৃত হলো, আশেপাশের গরিব আত্মীয় স্বজনদের মধ্যে বিতরণ করে এই কুরবানির প্রক্রিয়াটা আদায় হলো। এটাও খুব সহজে কিন্তু করা যেতে পারে। আর কুরবানির ক্ষেত্রে প্রতিনিধিত্ব জায়েজ আছে, অন বিহাফ অফ ইউ অন্য কেউ আপনার পক্ষ থেকে কুরবানি করতে পারবে, আপনি টাকা দিয়ে দিলেই হলো। আর যারা হাটে যে নিজে দেখে শুনে গরু ছাগল কিনে এনে নিজে কুরবানি করে সব ব্যবস্থাপনা করতে পারবেন, আয়োজন করতে পারবেন, সেটা সবচাইতে ভালো, সেটা তো নূরুন আলা নূর, এটা নিয়ে কোনো কথা নেই। তবে সেক্ষেত্রে এই করোনা পরিস্থিতিতে হাটে যাওয়া, কুরবানি করা, সেক্ষেত্রে স্বাস্থ্য পরিপূর্ণভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং সর্বোচ্চ সতর্কতার পরিচয় আমাদেরকে দিতে হবে, যাতে করে কুরবানিকে কেন্দ্র করে এই রোগের, এই মহামারী যাতে আরও বেশি করে আমাদের মাঝে ছড়িয়ে পড়ার কোনো সুযোগ না পায়। আশা করি কুরবানির টাকা দিয়ে দিলে কুরবানি আদায় হবে কিনা এই ব্যাপারটিও আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা আসি আরেকটি প্রশ্ন আমাদের কাছে খুব বেশি এসেছে, সেটা হচ্ছে কুরবানির পশু অনলাইনে ক্রয় করা যাবে কিনা। খুবই রেলেভেন্ট একটি কোশ্চেন, যেহেতু এখন অনেকেই হাটে যেতে চাচ্ছেন না করোনা পরিস্থিতির কারণে, অনলাইনে আমরা অনেক কেনাকাটা করি, ফলে অনলাইনে কুরবানির পশুটা ক্রয় করা যাবে কিনা এটা হচ্ছে প্রশ্ন। এক্ষেত্রে উত্তর হচ্ছে যে অন্যান্য জিনিস আপনি যেমনি অনলাইনে ক্রয় করেন সেগুলো যেমনি জায়েজ, অনুরূপভাবে অনলাইনে কুরবানির পশুও ক্রয় করা জায়েজ। বিভিন্ন ডেইরি ফার্ম আছে, অ্যাগ্রো ফার্ম আছে এবং বিভিন্ন গরু ছাগলের খামার আছে, তারা কিন্তু আমি দেখলাম যে bikroy.com আমি দেখলাম যে তারা গরুর অ্যাড দিচ্ছে, গরুর ভিডিও সেখানে আপলোড করে দিচ্ছে, সেখানে তাদের ক্লায়েন্টরা সেটা দেখে তারা গরু ক্রয় করছে। যে এটা জায়েজ আছে ইনশাল্লাহ, আপনারা যদি স্বাস্থ্য ঝুঁকির কারণে গরুর হাটকে অ্যাভয়েড করতে চান, ওখানে যেতে না চান, আপনারা চাইলে অনলাইনে পশু ক্রয় করতে পারবেন। তবে সেক্ষেত্রে দুটি জিনিস আপনাকে নিশ্চিত হতে হবে, দুইটা জিনিস আপনাকে অনলাইনে পশু ক্রয় করার ক্ষেত্রে নিশ্চিত হতে হবে। প্রথম বিষয় হচ্ছে পশুটা দৈহিকভাবে ত্রুটিমুক্ত কিনা এটা নিশ্চিত হতে হবে, অর্থাৎ পশুর বিস্তারিত অঙ্গ প্রত্যঙ্গের বর্ণনা আপনার জানা থাকা চাই, পশুটা সুস্থ আছে কিনা, বাহ্যিকভাবে সমস্ত ত্রুটিমুক্ত কিনা এটা জানতে হবে। দুই নম্বর হচ্ছে পশুর বয়স সম্পর্কে আপনার জানতে হবে, কারণ যে কোনো বয়সের পশু দিয়ে কুরবানি করা যায় না, এটার একটা নির্ধারিত বয়স সীমা দেওয়া আছে শরীয়তে, সেটা আপনাকে মেনটেন করতে হবে। প্রথম হচ্ছে সালিমাতুল আয়ুব, সালিমাতুন মিনাল আয়ুবিল যাহিরা, বাহ্যিক ত্রুটিমুক্ত হওয়া। যে কোনো পশু দিয়ে কিন্তু, অসুস্থ পশু দিয়ে কুরবানি করলে কিন্তু কুরবানি হবে না। এক্ষেত্রে আমরা সুনানে নাসাইর একটি হাদিস উল্লেখ করব, হাদিসটি সহি, বারা ইবনে আসিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজুজু মিনাল দহায়া আল আওরা উল বাইয়িনু আওরুহা, এমন পশু দিয়ে কুরবানি হবে না যেই পশুটা সুস্পষ্টভাবে অন্ধ, অন্ধ কানা কোনো পশু দিয়ে কুরবানি হবে না। ওয়াল আরজা উল বাইয়িনু আরজুহা, খোড়া কুরবানি যেখানে করা হবে ওই জায়গা পর্যন্ত হেঁটে যেতে পারছে না, মাঠ থেকে বাড়িতে আনা যাচ্ছে না, এরকম খোড়া প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না। ওয়াল মারিদাতুল বাইয়িনু মারাদুহা, খুব বেশি অসুস্থ, খুবই দুর্বল অসুস্থ প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না। ওয়াল আজফা উল্লাতি লা তুমকি, এবং এমন এমন বয়স্ক বৃদ্ধ প্রাণী যে অতি বয়সের ভারে এটা নুজ্জ হয়ে গিয়েছে এবং এর হাড্ডির ভেতরে যে মজ্জা, এই মজ্জা শুকিয়ে গিয়েছে, এরকম প্রাণী দিয়েও কিন্তু কুরবানি করা যাবে না। তাহলে সুনানে নাসাইয়ের এই সহিহ হাদিসটির মধ্য দিয়ে আমরা বুঝতে পারলাম যে অন্ধ প্রাণী দিয়ে কুরবানি করা যায় না, খোড়া প্রাণী দিয়ে করা যায় না, খুবই দুর্বল প্রাণী দিয়ে এবং খুব বয়স হয়েছে এরকম প্রাণী দিয়ে কিন্তু কুরবানি করা যাবে না। তারপর আমরা সুনানে তিরমিজির আরেকটি হাদিস এখানে উল্লেখ করব, এই হাদিসটিও হাসান পর্যায়ের হাদিস, বর্ণনাকারী হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা আইয়ুদাহা বিআ'যাবিল ক্বরনি ওয়াল উযুন, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিং ভাঙা এবং কান কাটা এরকম প্রাণী দিয়ে কুরবানি করতে নিষেধ করেছেন, অর্থাৎ ব্রোকেন হর্নস অ্যান্ড ইয়ার্স, কোনো পশুর যদি শিং দুটো ভাঙা থাকে অথবা কান কাটা থাকে এরকম প্রাণী দিয়ে কুরবানি করলে কুরবানি আদায় হবে
না। পশুর কানের ব্যাপারে আরও সুস্পষ্ট হাদিস এসেছে সুনানে তিরমিজিতে, এটিও হাসান পর্যায়ের হাদিস। বর্ণনাকারী সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আইয়ুদাহা বিমুকাবালা আও মুদাবারাহ আও শারকা আও খরকা আও জাদআ। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকাবালা মানে এমন প্রাণী যে প্রাণীর কানের সামনের অংশ কাটা, এরকম প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না। আও মুদাবারাহ এমন প্রাণী যে প্রাণীর কানের পেছনের অংশ কাটা, সেটা দিয়ে কুরবানি করা যাবে না। আও শারকা অথবা কানের মাঝখানে কাটা দুই দিক ঝুলে আছে, করা যাবে না। আও খরকা অথবা কানের ভেতরে ছিদ্র, পশুর কানে যদি ছিদ্র থাকে, কেটে যে ছিদ্র হয়ে গিয়েছে, ড্রিল্ড হয়ে গিয়েছে, সেই প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না। আও জাদাহা অথবা নাক কাটা, এরকম প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য মতে এই এই প্রাণীগুলো দিয়ে কুরবানি করা যাবে না। ফলে আপনি অনলাইনে যদি পশু ক্রয় করতে চান, আপনার যে পশুটা ক্রয় করবেন এটা বাহ্যিকভাবে সুস্থ আছে কিনা, অঙ্গ প্রত্যঙ্গের বিস্তারিত বর্ণনা ভিডিওতে আপনাকে ক্রস চেক করে এবং বাড়িতে আনার পরে সেটাকে দেখে এই পারচেজটা আপনাকে নিশ্চিত করতে হবে। দুই নম্বর খেয়াল রাখবার বিষয় হচ্ছে পশুর বয়স। কুরবানির পশুর একটা নির্ধারিত বয়স সীমা আছে, সেক্ষেত্রে উটের জন্য 5 বছর হওয়া লাগবে কমপক্ষে, গরু বা মহিষের ক্ষেত্রে কমপক্ষে 2 বছর হতে হবে এবং ছাগলের ক্ষেত্রে কমপক্ষে 1 বছর হতে হবে। আবার বলছি, উট 5 বছর, গরু 2 বছর এবং ছাগল 1 বছর। তবে মেষ বা ভেড়া দুম্বা এগুলো যদি 6 মাসের হয়, দেখতে যদি মোটা সোটা হয়, 1 বছরের মতো মনে হয়, তাহলে সেগুলো দিয়েও কুরবানি করা যাবে। সেক্ষেত্রে পশুর যে দাঁত আছে, নিচের পাটের যে পশুর দাঁত, এই দাঁতগুলোর পাশে 2টা ধারালো দাঁত থাকে, এগুলো উঠেছে কি না এগুলো দেখে দেখে আপনারা পশুর বয়সকে নির্ণয় করতে পারবেন। তাহলে অনলাইনে ক্রয়ের ক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে যে অনলাইনে আপনি পশু ক্রয় করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে 2টি বিষয় খুব খেয়াল রাখতে হবে। এক হচ্ছে পশুর অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে কি না, বাহ্যিকভাবে সব ধরনের ত্রুটিমুক্ত কি না। 2 নম্বর হচ্ছে পশুর বয়স। এই 2টি জিনিস যদি আপনি এনশিওর করেন, আপনি অনলাইনে পশু ক্রয় করে সেটা দিয়ে কুরবানি করলে কুরবানি হয়ে যাবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আরও একটি প্রশ্ন আমাদের কাছে খুব বেশি এসেছে, সেটা হচ্ছে কুরবানি কি পুরো পরিবারের পক্ষ থেকে একজন দিতে হবে নাকি সামর্থ্যবান প্রত্যেকের দিতে হবে। আমি আবার বলছি, প্রশ্নটি হচ্ছে যে অনেকে এই প্রশ্নটি করেছেন যে পুরো পরিবার থেকে একজন দিলে হয়ে যায় নাকি সামর্থ্যবান প্রত্যেকের দিতে হয়। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, এটি একটি মতবিরোধপূর্ণ মাসআলা, অর্থাৎ এই মাসআলার ক্ষেত্রে স্কলারদের মধ্যে মতভেদ পাওয়া যায়। এক্ষেত্রে 2টি মতামত। একদল স্কলার বলেছেন যে এটা পরিবারের পক্ষ থেকে একজন দিলে আদায় হয়ে যাবে। অপর মতামত হচ্ছে যে না, সামর্থ্যবান প্রত্যেকেরই দিতে হবে। আমরা 2টি মতামত নিয়ে আলোচনা করি। প্রথম মত হচ্ছে যে এক পরিবারের পক্ষ থেকে একজনই যথেষ্ট। এই মতামতটিও দলিলের দিক থেকে বেশ শক্তিশালী। সেক্ষেত্রে আমরা মেহনাফ ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত একটি হাদিস সুনানে আবু দাউদে এসেছে, হাদিসটি হাসান পর্যায়ের হাদিস। তিনি বলছেন, ওনাহনু উকুফুন মা রাসূলিল্লাহ বি আরাফাতিন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 9 জিলহজ আরাফার ময়দানে ছিলাম। কলা, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহান্নাস, হে মানব সকল, ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়া, অর্থাৎ প্রত্যেকটি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটি ফ্যামিলির জন্য প্রতি বছর 1টি কুরবানি ওয়াজিব হয়। আমি আবার বলছি, প্রত্যেক ফ্যামিলির জন্য প্রতি বছর কুরবানি দিতে হয় কয়টি? 1টি। তাহলে কুরবানি পরিবারের পক্ষ থেকে 1টি দিলেই আদায় হয়ে যাবে। সুনানে তিরমিজির আরও একটি হাদিস আমরা এখানে উল্লেখ করতে পারি, এই হাদিসটিও সহি। সাইয়েদনা আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছিলেন যে কাইফা কানাতিল উদহিয়া ফি আহদি রাসূলিল্লাহ, হে আল্লাহর নবীর সাহাবি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে কুরবানি কেমন হতো, কিভাবে তারা কুরবানি দিতেন। তো আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কানা রাজুলু ইউদহি বিশাতি আনহু ওয়া আন আহলিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে লোকজন 1টি ছাগল কুরবানি দিত তার পক্ষ থেকে এবং তার ফ্যামিলির পক্ষ থেকে। আনহু ওয়া আন আহলিহি, তার নিজের পক্ষ থেকে এবং ফ্যামিলির পক্ষ থেকে। অর্থাৎ এই হাদিসগুলোর আলোকে বোঝা যায় যে পুরো পরিবারের পক্ষ থেকে একজন কুরবানি দিয়ে দিলেই আদায় হয়ে যাবে। স্বামীও চাকরি করেন, স্ত্রীও চাকরি করেন, স্বামীরও টাকা আছে, স্ত্রীর টাকা আছে, দুইজনের আলাদা করে দিতে হবে না। স্বামী যদি 1টা ছাগল কুরবানি দিয়ে দেয়, তাহলে স্ত্রীর পক্ষ থেকে, পুরো ফ্যামিলির পক্ষ থেকে কুরবানি আদায় হয়ে যাবে, এই হাদিসগুলোর আলোকে বোঝা গেল। দ্বিতীয় আরেকটি মত আছে, সেই মতটি হচ্ছে প্রত্যেক সামর্থ্যবানের উপর ওয়াজিব। এটি ইমাম আবু হানিফার মত,
এবং আমাদের বাংলাদেশে এটিরই প্রচলন হয়ে এসেছে। আমরা এই মতামতটিকেই বেশি আমরা শুনে থাকি সব জায়গায়, যে যারাই সামর্থ্যবান প্রত্যেকের আলাদাভাবে দিতে হয়। স্বামী সামর্থ্যবান হলে স্বামীর দিতে হবে, স্ত্রী সামর্থ্যবান হলে স্ত্রীকে দিতে হবে, ছেলেরা হলে ছেলের দিতে হবে, এটা প্রত্যেকের আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি দিতে হয়। এবং সেক্ষেত্রে ওনারা দলিল দিচ্ছেন সুনান ইবনু মাজার একটি হাদিস, হাদিসটি সহিহ, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআহ, যার সামর্থ্য আছে কিন্তু ওয়ালাম ইউদাহি, সামর্থ্য থাকার পরেও সে কুরবানি দেয় না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেজন্য ঈদুল আজহার দিন আমার ঈদগাহে না আসে নামাজ পড়তে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ারি বাণী ঘোষণা করেছেন, ধমক দিয়েছেন যে সামর্থ্য থাকার পরেও যে কুরবানি দেয় না সেজন্য আমার ঈদগাহে না আসে। এই হাদিসের আলোকে ওনারা বলেছেন, মান কানা লাহু সাআহ, যার সামর্থ্য আছে, ওনারা বলছেন যে এটা ইন জেনারেল ব্যাপক, যারই সামর্থ্য আছে তাকে দিতে হবে। সো এখানে বাস্তবতা হচ্ছে দুই পক্ষেরই খুব ভ্যালিড দলিল আছে, আর কোনো মাসালার ক্ষেত্রে যখন মতবিরোধ থাকে, দুই পক্ষেরই দলিল থাকে, সেক্ষেত্রে বাড়াবাড়ি করাটা অনুচিত, বরং এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য, এখানে প্রশস্ততা রয়েছে। সো যারা মনে করে যে ফ্যামিলির পক্ষ থেকে একজন কুরবানি দিলেই আদায় হয়ে যাবে, তাদেরও দলিল আছে, তাদেরকে সেটা করতে দেওয়া উচিত। তবে আমরা এটাকেই সাজেস্ট করি যে প্রত্যেক সামর্থ্যবানের উপর কুরবানি দেওয়া উচিত, এতে করে যিনি কুরবানি দিবেন উনি সওয়াব পেয়ে উপকৃত হলেন, আবার উনি কুরবানি দেওয়ার কারণে গোশত বিতরণ করলেন, ফলে গরিবরা উপকৃত হলো। সো সামর্থ্যবান প্রত্যেকেরই উচিত বেশি বেশি কুরবানি দেয়া। আশা করি এই মাসালিটাও আপনারা বুঝতে পেরেছেন। এ পর্যায়ে আমরা অল্প কয়েকটি রিমাইন্ডার আপনাদের সাথে শেয়ার করে আজকের আলোচনাটুকু আমরা এখানেই যবনিকা টানবো, এখানেই আমরা আলোচনাটি শেষ করবো ইনশাআল্লাহ। প্রথম যে রিমাইন্ডারটি আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই সেটি হচ্ছে, সম্মানিত সুধী, আমরা অনেকেই বাজার থেকে পশু আনার সময় বা কুরবানি করার সময় পশুর সাথে অনেক বেশি অমানবিক আচরণ করি, এতে করে কিন্তু আপনার কুরবানিটা, পুরো কুরবানির প্রক্রিয়াটাই প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে। তাই আজকের লাইভের মধ্য দিয়ে যারাই আপনারা যুক্ত হয়েছেন, আমি সবাইকে বলছি আমরা যাতে পশুর সাথে মানবিক আচরণ করি, কুরবানির পশুর সাথে এমন কোনো আচরণ যাতে না করি যাতে ওর কষ্ট না হয়, আমরা যেন এটা খেয়াল রাখি। বিশেষ করে জবাই করার আগে পশুকে ভালোভাবে রশি দিয়ে বেঁধে নেয়া, এবং ছুরিটা, যেই ছুরি দিয়ে জবাই করা হবে সেটা খুব ধারালো থাকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ, ইসলাম যে কতটা চেক অ্যান্ড ব্যালেন্স, কতটা ভারসাম্যপূর্ণ জীবন বিধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সহি মুসলিমের বর্ণনা তিনি বলছেন, ইদা যাবাহতুম ফা আহসিনু যিবাহা, তোমরা যখন জবাই করবে সেখানেও তোমরা এহসান করো, কেননা আল্লাহ তাআলা সব জায়গায় এহসানকে অবধারিত করেছেন, আমরা জীবনে যাই করবো না কেন সেটা এহসানের সাথে করতে হবে। তো পশুটাকে কিন্তু আমি জবাই করবো, স্লটার করবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন স্লটার করবে, জবাই করবে, তখনও সেটার প্রতি এহসান করে তোমরা জবাই করো না। ওয়াইদা যাবাহতুম ফা আহসিনু যিবাহা, সেক্ষেত্রেও তোমরা সফট হার্টেড হও, সেটাকে এহসানের সাথে জবাই করো। কিভাবে এহসানের সাথে জবাই করবে, ওয়ালিউহিদ্দা আহাদুকুম শাফরাতাহু ওয়ালিউরিহ যাবিহাতাহু, তোমরা তোমাদের ছুরিটা খুব বেশি করে ধারালো করে নাও, যাতে করে খুব স্মুথলি স্লটারিংটা হয়ে যায়, খুব স্মুথলি কুরবানিটা তাড়াতাড়ি হয়ে যায়, যাতে প্রাণীটার কষ্ট না হয়। আমরা প্রায়ই আমাদের ব্যাখেয়ালে বা অবহেলাবশত কুরবানির পশু ট্রাক থেকে নামানো, হাট থেকে নিয়ে আসা, এমনভাবে আমরা কুরবানির পশুর সাথে ট্রিট করি, এতে করে কিন্তু অনেক অমানবিক আচরণ আমাদের দ্বারা প্রকাশ পেয়ে যায়। সো আমরা যদিও এটাকে জবাই করবো, আমরা যেন এহসানের সাথে জবাই করি, এই বিষয়টা যেন আমরা খেয়াল রাখি। এটা হচ্ছে প্রথম রিমাইন্ডার। দ্বিতীয় রিমাইন্ডার হচ্ছে, আমাদের দেশে প্রায় এটা ঘটে, জবাই করার পরে অনেক কসাইরা তাড়াতাড়ি এই পশুটার দেহ থেকে প্রাণ বের হয়ে যাওয়ার জন্য ছোট ছুরি দিয়ে জবাই করা প্রাণীটার গলার মধ্যে খোঁচা মারতে থাকে, গলায় বারবার খোঁচা মারতে থাকে, এটা কিন্তু ঠিক না। স্পাইনাল কর্ডে যদি আপনি জবাই করার পরে বারবার খোঁচা মারেন, তাহলে কিন্তু প্রাণীটার অপমৃত্যু হতে পারে, অর্থাৎ এটা স্বাভাবিক কোনো মৃত্যু নয়, স্বাভাবিক মৃত্যু হচ্ছে জবাই করে দেয়া, এবং ইসলাম এটাকে আমাদের জন্য বৈধ করেছেন। আমরা জানি যে পাশ্চাত্যে গরুর মাথায় বুলেট মারা হয়, অথবা ইলেকট্রিক্যাল শক দিয়ে ওটাকে হত্যা করা হয়, অথবা ভারী কোনো লোহার হাতুড়ি দিয়ে গরুর মাথায় আঘাত করে সেটাকে মারা হয়, কিন্তু ইসলাম এগুলোকে নিষেধ করেছে। ইসলামের বিধান হচ্ছে স্লটারিং করা, আপনি জবাই করে দিবেন। সেক্ষেত্রে আমার মনে হয় 10 থেকে 15 মিনিট যদি আমরা একটু ওয়েট করি, গরুর দেহ থেকে সবগুলো রক্ত কিন্তু বের হয়ে যাবে, ফলে এটার গোশতটা উপাদেয় হবে আমাদের জন্য। কিন্তু আমরা যদি তাড়াহুড়ো করে, বিশেষ করে অনেক কসাই ভাইরা, রুহটা যাতে তাড়াতাড়ি বের হয়ে যায়, প্রাণটা যাতে তাড়াতাড়ি বের হয়ে যায় জবাইয়ের পরে,
আবার ছোট ছুরি দিয়ে স্পাইনাল কর্ডে খোঁচা মারতে থাকে, এটা কিন্তু ঠিক না। এতে করে যেটা হয়, এটা স্বাভাবিক মৃত্যু হয় না, বরং অপমৃত্যু হয়ে থাকে। আমরা যখন কুরবানি করি তখন প্রাণীটার শ্বাসনালী এবং কণ্ঠনালী কেটে যায়, এবং তারপরে রক্তনালী, যেটাকে ইংরেজিতে বলে জুগুলার ভেইন, এই জুগুলার ভেইনটা যখন কেটে যায় তখন কিন্তু প্রাণীটা আর ব্যথা পায় না। গবেষণায় দেখা গিয়েছে যে যদি আমরা দেখি যে প্রাণীটা খুব ছটফট করে, লাফালাফি করে, কিন্তু আসলে সে ব্যথা পায় না। জুগুলার ভেইন যখন কেটে ফেলে তখন ব্রেইন তাকে স্পাইনাল কর্ডের মাধ্যমে হার্টের সিগন্যাল দেয় আরও বেশি পাম্প করার জন্য, আরও বেশি রক্ত পাঠানোর জন্য, ফলে দেহের সবগুলো রক্ত গলার ওই কাটা জায়গা দিয়ে কিন্তু বের হয়ে যায়। কিন্তু ওই মুহূর্তে আপনি যখন ছোট ছুরি নিয়ে এটার স্পাইনাল কর্ডে খোঁচাখুচি করতে শুরু করেন তখন কিন্তু এটার অপমৃত্যু ঘটে, এটা স্ট্রোক হতে পারে, এটা হার্ট অ্যাটাক করে মারা যেতে পারে। তাহলে সেটা কিন্তু স্বাভাবিকভাবে জবাইয়ের মধ্যে দিয়ে মৃত্যুবরণ করলো না, বরং হার্ট অ্যাটাক করে বা স্ট্রোক করে সেটা মারা গেল, তখন কিন্তু আপনার কুরবানিটা প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে। তো এই জন্য আমি সকলের কাছে অনুরোধ করব, আপনারা তাড়াহুড়ো না করে 10-15 মিনিট একটু ওয়েট করেন জবাইয়ের পরে, এটাকে স্বাভাবিকভাবে, ন্যাচুরালি, প্রাকৃতিকভাবে এটা রুহুটা বের হতে দিন, তা না হলে আমাদের কুরবানি কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে। 3 নম্বর রিমাইন্ডার হচ্ছে, আমাদের বাংলাদেশের অনেক জেলায় আমরা হিন্দু মুসলমান একসাথে থাকি। আমার কাছে নিউজ এসেছে যে অনেক জায়গায় অনেকে হিন্দুদের মন্দিরের সামনে কুরবানির গরু জবাই করে, এটা ঠিক না। কারণ আমরা জানি যে ওরা এই গরুর পূজা করে থাকে, সো আমরা এমন কিছু করব না যেটা ওদেরকে খুব বেশি কষ্ট দিবে। সো অনেকে শুনেছি যে উস্কানিমূলকভাবে তারা একটু দেখিয়ে দিতে চায় বা তাদের উপর প্রতিশোধ নিতে চায়, এরকম করে অনেক সময় হিন্দুদের বিভিন্ন গ্রামে মন্দিরের সামনে এই কুরবানির ব্যবস্থাপনা করা হয়। আমি বলবো যে আমরা এটা যাতে না করি। আমরা হিন্দুদের যে উপাসনালয় আছে, আমাদের হিন্দু ভাইদের উপাসনালয়গুলোকে স্কিপ করে এমন জায়গায় কুরবানি করব যাতে করে তাদের এই দৃশ্য দেখা না লাগে, এবং তাদের এবাদত গাহের সামনেও যাতে আমাদের এরকম পরিস্থিতি তৈরি করতে না হয়। আমরা যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের এবাদতের মধ্য দিয়ে বজায় রাখতে পারি, এবং কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডে যেন আমরা কখনোই যুক্ত না হই। 4 নম্বর এবং সবচাইতে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, জি খেয়াল করে শুনুন, আপনাকে বলছি, 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে জবাইয়ের স্থান এবং বর্জ্য কুরবানির পরে এটাকে নিজ দায়িত্বে পরিচ্ছন্ন করুন। আই রিপিট, আমি আবার বলছি, যেখানে আপনি কুরবানি করলেন সেটাকে এবং এই যে বর্জ্য ময়লা এটা নিজ দায়িত্বে আপনি ক্লিন করুন। সিটি কর্পোরেশনের ভাইয়েরা সরকারি তত্ত্বাবধানে সারা বাংলাদেশের এই সব বর্জ্য আসলে পরিষ্কার করা সম্ভব না। জরিপে এসেছে যে 50 লক্ষ গরু জবাই করা হয় প্রত্যেকটা কুরবানির ঈদে, তো সেক্ষেত্রে আমাদেরকে দায়িত্বশীল হতে হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, আর তোমাদের প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করবে। তাই আমরা যেন নিজ দায়িত্বে এই কুরবানির করার স্থান এবং বর্জ্য যেন পরিষ্কার করি, ব্লিচিং পাউডার দিয়ে বেশি করে পানি মেরে আমরা যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, কারণ আত্মহুরু শাত্রুল ইমান, পরিষ্কার পরিচ্ছন্নতা এটা হচ্ছে ইমানের অঙ্গ। এই বিষয়টা জানে আমরা খুব গুরুত্বের সাথে নেই, এবং নিজ নিজ কুরবানি আমরা যেখানে দিলাম সেই জায়গাটা যেন আমরা পরিষ্কার করি। বিশেষ করে বিভিন্ন সংস্থা যারা অনেক অনেক কুরবানি করবেন, ভলান্টিয়ারলি বিভিন্ন কুরবানি করে কুরবানির গোশত বিতরণ করবেন, আপনারা এরকম ভলান্টিয়ারলি ক্লিনলিনেস ক্যাম্পেইন করতে হবে যাতে কোনো ধরনের রক্ত ময়লা বর্জ্য আবর্জনা না থাকে, এই ব্যাপারটাকে যেন আমরা খেয়াল রাখি। সর্বশেষ হচ্ছে, অনেকে জিজ্ঞেস করেন যে ফ্রিজে রাখা যাবে কিনা, জি কুরবানির গোশত ফ্রিজে রাখা যাবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত অনুযায়ী 3 ভাগ করা উত্তম, তবে এটা আবশ্যক নয়। আপনি 1 ভাগ নিজে খাবেন, 1 ভাগ আত্মীয় স্বজন প্রতিবেশীদের দিবেন, আরেক ভাগ গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দিবেন, এটা উত্তম, কিন্তু এটা আবশ্যক নয়। পুরো গোশত যদি আপনার লেগে যায় আপনি ভোগ করতে পারেন, আর যদি আপনার কাছে অতিরিক্ত গোশত থাকে এটা আপনি আত্মীয়দের দান করুন, গরিব আত্মীয়দের আপনি উপহার দিন, গরিব মিসকিনদের সুবিধা বঞ্চিত মানুষদেরকে আপনি এগুলো দান করুন। কারণ সূরাতুল হাজ্জের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ফাকুলু মিনহা ওয়া আতঈমুল বাঈসাল ফাকির, তোমরা কুরবানির এই গোশত নিজেরাও খাও এবং অভাবী লোকদেরকে দাও। এবং সহিহ বুখারীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুলু ওয়া আতঈমু ওয়া দাখিরু, অর্থাৎ কুরবানির গোশত তোমরা খাও, ওয়া আতঈমু মানে অন্যদের খাওয়াও, ওয়া দাখিরু এবং তোমরা এটাকে প্রিজার্ভ করে রাখো বা জমা করেও রাখতে পারো, অর্থাৎ আপনি চাইলে ফ্রিজে রাখতে পারবেন, আপনি পরবর্তীতে খেতে চাচ্ছেন আপনি রাখতে পারবেন ইনশাআল্লাহ। সো উত্তম হচ্ছে 3 ভাগ করে, 1 ভাগ নিজে খাওয়া, 1 ভাগ আত্মীয় স্বজনদের প্রতিবেশীদের দেয়া, এবং 1 ভাগ অভাবী সুবিধা বঞ্চিত গরিব মিসকিনদের মাঝে বন্টন করে দেয়া। এবং অবশ্যই অবশ্যই যাদের সামর্থ্য আছে আপনারা বেশি বেশি কুরবানি করুন, এবং এই কুরবানির মধ্য দিয়ে
আমরা অনেক অনেক প্রান্তিক জনগোষ্ঠী সুবিধাবঞ্চিত মানুষ তাদের কাছে আমাদের সহায়তাগুলো পৌঁছে দিতে পারবো। সম্মানিত সুধী, আপনাদের সবাইকে আবারও শুকরিয়া জানাই, আপনাদের সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা কামনা করি যে আল্লাহ তাআলার কাছে আমরা ফরিয়াদ করি, জিলহজ মাসের প্রথম 10 দিনের যে বারাকা রাহমা, আমরা যেন নফল আবাদত করে করে বেশি বেশি তাকবীর তাহলিল দিয়ে এই দিনগুলো যেন মুখরিত রাখতে পারি, বেশি বেশি নফল আবাদত করতে পারি, নফল রোজা রাখতে পারি, বিশেষ করে অবশ্যই আরাফার দিনের রোজা যাতে আমরা মিস না করি। এবং যদিও করোনা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা সবাই আতঙ্কিত, তারপরেও গোটা মুসলিম উম্মার জন্য আমরা দোয়া করি যে এই ঈদুল আজহার উৎসব যাতে আমরা ভাব গাম্ভীর্যের সাথে এবাদতের মধ্য দিয়ে আনন্দ উৎসবের মধ্য দিয়ে পালন করতে পারি। আপনাদের সবার জন্য আমি দোয়া করছি, আমি নিজেও আপনাদের সবার কাছে দোয়া চাই। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, ইমানের সাথে রাখুক। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।